রাখাইন বর্ষপঞ্জিকায় আজ মঙ্গলবার ছিল 1385 সনের শেষ দিন। এদিন যাদের জন্মবার তারা সহ অনেকেই এসেছে বিহারে শেষ দিনের প্রার্থনায়। বুধবার থেকে শুরু হচ্ছে রাখাইন বর্ষ 1386 বরণে জল উৎসব বা সাংগ্রেং, সে লক্ষ্যে চলছে সার্বিক প্রস্তুতি। সাংগ্রেং রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব যা অনাদিকাল থেকে চলে আসছে। এটা অনাদিকাল থেকে হয়ে আসছে, এটা আমাদের জলপিলি অনুষ্ঠান বা পানি খেলা যেটা বলি, এটা নববর্ষে পালন করি আমরা। পুরনো বছরে পা সব কিছু ধুয়ে মুছে যেন আবার নতুনভাবে শুরু করতে পারি, এই জন্য আমরা এটা পালন করে থাকি। 1385-কে বিদায় দিয়ে আমরা 1386-কে বর্ষবরণ করতেছি, এবং এটা আপনার যেটা জলকেলি যেটা আমরা পানি খেলা বলি, এটা হচ্ছে আপনার পুরাতন জীর্ণ দুঃখ রূপে মুছিয়ে যেন নতুন বছরে মঙ্গলজনক দিনময় যেন কাটুক, আসল উদ্দেশ্য হচ্ছে এটা। এটা একটা সামাজিক উৎসব। এবার কক্সবাজার জেলার বিভিন্ন রাখাইন পল্লীর 50টির মতো জায়গায় হচ্ছে জল উৎসব। এর মধ্যে কক্সবাজার শহরে রয়েছে 12টি জল উৎসব মণ্ডপ, যার বেশিরভাগের প্রস্তুতি শেষ পর্যায়ে। এবার নিজেদের আয়োজনে একটি মণ্ডপ সহ জেলার অনেকগুলো জল উৎসবে সহযোগিতা প্রদানের কথা জানান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং সেংলা। সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আমরা প্রায় 12টি প্যান্ডেলকে সহযোগিতা করে যাচ্ছি, গতবারও করেছি। শুধু কক্সবাজারে নয়, আমাদের কক্সবাজার জেলার বিশেষ করে টেকনাপ, খারাংখালি, তারপরে শাপলাপুর, রামু, মহেশখালী, চফুলন্দী, কুরুশগুলো আমরা উৎসাহিত করে যাচ্ছি, ভবিষ্যতেও করব। দেশি বিদেশি পর্যটকরা এসে সমাগম হয়েছে, আশা করি এবার সমাগম হবে বলে আমি মনে করি। একে অপরের প্রতি মাঙ্গলিক জল ছিটিয়ে অতীতের গ্লানি ব্যর্থতা মোচনের তিন দিনের এই জল উৎসব চলবে 17-19 এপ্রিল। নিউজ ডেস্ক, টিটিএন।